আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের 5 নম্বর অ্যাসাইনমেন্টের উত্তরটি আপলোড করব। তবে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি যে আমি আপনাদের আগে 1, 2, 3, 4 এভাবে 4টি উত্তর দিয়ে এবং অর্থনীতির দ্বিতীয় পত্র কমপ্লিট করে দিতে পেরেছি। শিক্ষার্থী, এখানে ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলবো যে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলের মধ্যে চাপ দিবেন। অল লেখাটা যখন আসবে সেটার মধ্যে আরেকটা চাপ দিয়ে দিবেন। এতে সুবিধা হবে, আমি যদি কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর সেই ভিডিওটি যদি আপনার প্রয়োজনীয় হয় অবশ্যই আপনি দেখে নিতে পারবেন। আর আগামীকাল থেকে আমি আপনাদের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে সেই ভিডিওগুলো খণ্ড খণ্ড করে আপলোড করে দেওয়ার জন্য চেষ্টা করব, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তবে শিক্ষার্থী, আজকে অর্থনীতি দ্বিতীয় পত্র উত্তর আমি এখানে প্রশ্নটা আগে আমি আপনাদের বোঝাবো, তারপরে আমরা এখানে উত্তরগুলো আমি দেখাবো, আপনারা দেখে নেবেন। অনেকে বলতে পারেন যে স্যার বেশি কথা বলে, কথাগুলো এই কারণেই বলি আপনারা যে কমেন্ট করেন সেই কমেন্টের উত্তরগুলো আমাকে বলে দিতে হয়। শিক্ষার্থী, প্রথমত আমি আপনাদের একটি বিষয় দেখাচ্ছি। এখানে দেখেন আমাদের প্রশ্নটা কি ছিল যে ধরুন আপনি একজন ব্যবসায়ী, লেখা ছিল আপনি চট্টগ্রাম থেকে রড সিমেন্ট ক্রয় করে ঢাকায় বিক্রি করেন, অপরদিকে আপনার বন্ধু আমেরিকা থেকে নির্দিষ্ট ঔষধ ক্রয় করে ঢাকায় বিক্রি করে, এই ক্ষেত্রে আপনার বন্ধুর বাণিজ্যের মধ্যে যে পার্থক্য প্রতীয়মান হয় তা উপস্থাপন করুন। তাহলে শিক্ষার্থী লিখছি যে আমি একজন ব্যবসায়ী, আমি চট্টগ্রাম থেকে রড সিমেন্ট ক্রয় করে ঢাকায় বিক্রি করি, অপরদিকে আমার বন্ধু আমেরিকা থেকে নির্দিষ্ট ঔষধ ক্রয় করে ঢাকায় বিক্রি করে, এক্ষেত্রে আমার এবং আমার বন্ধুর বাণিজ্যের মধ্যে যে ধরনের পার্থক্য প্রতীয়মান হয় তা উপস্থাপন করা হলো। এই ছিল শিক্ষার্থী প্রশ্নটা। এখন আমি যদি চট্টগ্রাম থেকে কিনে আনি ঢাকায় বিক্রি করি, তাহলে এই ধরনের বাণিজ্যকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। আর যে আমার যে বন্ধু আমেরিকা থেকে ঔষধ ক্রয় করে এনে বিক্রি করে সেই বাণিজ্যকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। তাহলে শিক্ষার্থী, আমি আপনাদের এখন উত্তরগুলো দেখাবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ আপনাদের সহযোগিতায় আজকে আমি এই কাজগুলো করতে পেরেছি। সেজন্য অবশ্যই আপনারা আমাকে সহযোগিতা করেছেন, অনেকে ধৈর্য ধরে সময় দিয়েছেন, সেজন্য অবশ্যই আপনাদের প্রতি কৃতজ্ঞ আছি। আগামী দিনগুলোতে যেন আপনারা আমাকে সহযোগিতা করেন সেই প্রত্যাশা রাখি। আসলে আমি আপনাদের বলি যে উত্তরগুলো দিয়ে দিব, কিন্তু দেখা যাচ্ছে যে আগের মতো এখন সময় করে উঠতে পারি না। সেজন্য শিক্ষার্থী, যে আপনাদের সঠিক সময় দিতে পারি না, অনেক সময় সেজন্য আপনাদের মন খারাপ হতে পারে, আপনারা সেজন্য আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কারণ আমার অবশ্যই আপনাদের কাজটা করে দেওয়ার ইচ্ছা এবং চেষ্টা দুইটাই আছে, কিন্তু সময়ের কারণে অনেক সময় পারি না।
আসলে এই পার্থক্যের প্রশ্নের উত্তরটা অনেক বড়। তারপরে আমি আপনাদের জন্য লিখে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আপনারা লিখতে পারেন। আর কেউ যদি মনে করেন যে না আমি আরও পরিবর্তন করে লিখব, হ্যাঁ পারেন। আর যারা চাকরিজীবী শিক্ষার্থী আছেন তাদেরকে সবিনয় অনুরোধ জানাবো, আপনাদের জন্য উত্তরটি নমুনা হিসেবে লিখে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে এটা লিখে জমা দিতে পারবেন। আর কিভাবে ঘরগুলা বানাবেন, আপনাদের অফসেট ব্যাপারে সেই বিষয়গুলো আমি দেখিয়ে দিয়েছি। সাহস করে আপনারা লেখেন, আলহামদুলিল্লাহ আপনাদের উত্তর হয়ে যাবে। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, দেখে ভিডিওতে লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে তারপরে আপনারা আপনাদের উত্তরগুলো লেখা শুরু করবেন, তাহলে অবশ্যই খুশি হব। এক একটা অ্যাসাইনমেন্ট শিক্ষার্থী তৈরি করতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। আপনারা অবশ্যই দেখলে অবশ্যই বুঝতে পারেন যে আসলে কতটুকু পরিশ্রমের পরে এই পেজগুলো লেখা হয়। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আমি যদি আপনাদের জন্য 3-4 ঘন্টা সময় দিয়ে কাজগুলো করি, অবশ্যই আপনারা আমাকে 4-5 মিনিট সময় দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তারপরে আপনি উত্তরটি যদি মনে করেন যে না লেখা যায় তাহলে আপনি লিখবেন। তবে আগে আপনি পড়া দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা আমি অবশ্যই আপনাদের কাছে করি। আর উত্তরগুলো চেষ্টা করেছি যেন আপনারা লিখতে পারেন, সেই জন্য সেইভাবে লেখার জন্য, তারপর আপনারা পড়ে দেখে পর আপনারা সিদ্ধান্ত নেবেন। তবে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আবারও সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম।